দিদি, কিছু শুনতে পেয়েছো তুমি? কিছু শুনতে পাওনি গো? ও দিদি, কিচ্ছু শুনতে পাইনি কেন? কি হয়েছে? তুমি এমন করে বলছো যেন কি না কি করে ফেলেছি আমি। মা, তুমি জানো না, সবাই জানে, তুমি জানো না, তোমার ব্যাপারে কি বলছে সবাই? সত্যি জানি না আমি, বলুন না কি হয়েছে। সত্যি আমি জানি না, আমি সত্যি শুনিনি কি হয়েছে। কি হয়েছে আমার ব্যাপারে কে কি বলে? হাতা কাটা নাইটি পরো, তুমি জানো তোমার ব্যাপারে কি কি বলে? তুমি হাতা কাটা নাইটি পরো বলে বলে তুমি নাকি অসভ্য, তুমি এমন হাতা কাটা নাইটি পরো, ওড়না নেও না কিছু না। ওই জন্য দেখো বাপু, আমি অত জানি না, আমি শুনলাম তাই তোমাকে বললাম। তোমার হয়তো খারাপ লাগছে শুনে, কিন্তু এটাই শুনেছি তাই তোমাকে বললাম। বাবা, তুমি তো ওড়নাও নিতে পারো গো, রাস্তায় যখন বেরোও, ঘরের সামনে যখন দাঁড়িয়ে থাকো, গেটের সামনে ওড়না নিতে পারো না বুঝি? হ্যাঁ, এ কেমন তরের কথা? আমি আমার ঘরের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, তার জন্য আবার জড়াতে হবে কেন? কাপড় চোপড় আমি কি আমার ঘরের সামনে দাঁড়াতে পারবো না? এটা আবার কে বলেছে? কেমন তরের কথা এটা? আর আমি হাতে কাটা পড়েছি তো কি হয়েছে? আমি কি কিছু পড়িনি? এমন এমন তো কিছু না, তো কি হয়েছে? আমি হাতে কাটা পড়েছি তো, আমার এইসব কিছু মনে হয় না, আমার কিছু মাইন্ডও লাগে না। আমি যেমন, আমি তেমন করে থাকতে বেশি পছন্দ করি। আমি লোকের কথা তো কানই না। আপনি আসতে পারেন দিদি, ঠিক আছে? আপনার কথা আমি শুনতেও চাই না এখন। এখন দুপুরবেলা হয়েছে, এখন আমি ঘুমাবো, আপনি আসতে পারেন। দুপুরবেলা আপনার পরনিন্দা পরচর্চা না করলেও হবে। যাই যাই, তোমার বাড়িতে আমি খেতে আসিনি, তোমার বাড়িতে দুপুরবেলা আমি ঘুমাতেও আসিনি, আমি এক্ষুনি চলেই যেতাম, তোমাকে শুধু কথাটা বলতে আসতাম। চলে গেছে আপুর, বিদায় হয়ে গেছে। যত সব সারাদিন তুমি এই পড়ো, তুমি সেই পড়ো, তুমি হাতা কাটা পড়ো, তুমি এই পড়ো, সব সময় এইসব কথা একদম পছন্দ হয় না, যেন আমি যেন বোরখা পরে থাকবো এবার। হুম।